বাদশাহ গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ পাঠ করছি চুমকি সরকার ধান খেতে গিয়েছিল মাঠে তখন হলুদ হেমন্ত আকাশের রং হট্টি পাখির ডিমের মতো নীল ধূসর ধান ক্ষেত থেকে সুদিনের ভুরুভুরে গন্ধ ছড়িয়ে পড়ছে এবং চারদিকে কুয়াশার ঘুমঘুম আলস্যের স্বাদ রাতে শিশির তছনচ করে দিয়েছে মাকড়সার জাল উদাসীন লাল পোকা নীল পোকারা সেখানে বসে রোদ শুষছে আর সেই বিচ্ছুরিত রোদ শিশির লাল পোকা নীলপোকা ও মাকড়সার জাল দেখে মনে হয় ঝুটা রঙিন পুঁতি বসানো রাংতার রাজমুকুট সামিয়ানার তলায় ফেলে সাজঘরে চলে গেছে রাজপুরুষেরা শেষ রাতে হয়তো বড় বেশি ঘুম পেয়েছিল বর্ষা এবার বড় তুখোর ছিল তাই বাদশা একটা প্রচণ্ড শীতের আশা করেছিল আর কিছুদিন পরে রাতগুলো কত লম্বা হতে পারে ভাবছিল সে সেই সব রাতে এ মাঠের পোকামাকড় পাশ ফিরে শুলেই মৃত্যুকে কাছে পায় ফাটলেও গর্তে সাপের গায়ের রঙও ঠান্ডায় নীল হয়ে যায় কাতর শেয়াল নক্ষত্রের দিকে তাকিয়ে তাপ ঝাঞ্ঝা করে সারা মাঠ ঢেকে দিয়ে সাদা থানির কফিন হতে থাকে বিস্তীর্ণতর কুয়াশার টুপি পড়া গাছগুলো মুসল্লিদের মতো মৃতের জন্য প্রার্থনায় জানাজার নামাজে দাঁড়িয়ে থাকে সার বেঁধে আসন্ন শীত শিশির কুয়াশা মৃত্যু ও জানাজার কথা ভাবতে গিয়ে কিংবা হলুদ ধানের মাঠের সুফলা বছরের গন্ধে আবিষ্ট বাদশার হঠাৎ মনে হয়েছিল তার একটা বাড়তি মেয়ে মানুষ থাকা উচিত একটা সুফলা বছরের সামনে দাঁড়িয়ে মানুষ কত কিছু জানচা করে বাদশা যান করেছিল একটা বাড়তে মেয়ে মানুষ নতুন চালের সুগন্ধি ভা ওঠা ভাতের মতো সুস্বাদু মেয়ে মানুষ শীতের প্রচন্ড হিমে ভাড়ুলে কাঠির উজ্জ্বল আগুনের মতো মেয়ে মানুষ বাদশা যখন বাড়ি ফিরে এলো তখন সে এক অলিক জ্বরে আচ্ছন্ন তার দুচোখে ভারুলে কাঠের দু টুকরো অঙ্গার থমথমে লাল মুখ শ্বাস প্রশ্বাস গরম তার বউ আনমনি বলল কি হয়েছে গো জ্বর না জারি বাদশা বলল কি হবে খালি কি হয়েছে আর কি হয়েছে সব সময়। তার কণ্ঠস্বর এখন রুক্ষ উঠোনে একবার এদিকে একবার ওদিকে ঘুরল মুরগির পাল তাড়া করল এটা নাড়ল ওটা চাড়ল ঘরে গিয়ে বলদ দুটোকে বেমক্কা শাসালো। তখন আনমনি বলল ঢং বাদশা বাইরে খামারে গিয়ে মুনিশ ও মাহিন্দাদের কতক্ষণ গাল দিল গায়ের কিছু লোকের উদ্দেশ্যে চোখ রাঙালো তারপর আবার বাড়ি ঢুকল উঠোনে শীতের ধান শুকোবার মতো যথেষ্ট রোদ পড়বে না বলে মরা শ্বশুরকে একচোট নিল ঘরে গিয়ে তক্তা পসে বসে ট্রানজিস্টার চালিয়ে দিল জোরে তাই শুনে তার পাঁচটা খুদে ছেলে মেয়ে ভিড় করে দৌড়ে এলো বাদশা গর্জে উঠল এই শ্যাল শকুনের পাল এবার আনমনি উঠল ফুঁসে কি হয়েছে কি তোমার সাপের পাঁচপা দেখে এসেছো নাকি দিনে তারা দেখে এসেছ সে হাতের কাজ ফেলে তার মরদকে দেখতে থাকল ছেলেমেয়েরা বাপের মেজাজ দেখে দেয়ালে সেঁটে গেছে আনমনির কথা গ্রাহ্যই করল না বাদশা অমনি আতে ঘা লাগলো আনমনির ধারি মুরগি যেমন চিলের ছোঁ থেকে বাচ্চাদের ডানার তলায় ঢাকতে আসে ঠিক সেই ভঙ্গিতে এগিয়ে ওদের আড়াল দিল তারপর বাদশার কাছে হঠাৎ ঝুঁকে ট্রানজিস্টারের চাবিটা বন্ধ করে দিল বাদশা গর্জে উঠল এই মাগি মাগি তুমি আমাকে মাগি বললে স্তম্ভিত আনমনির চোখ ফেটে জল বেরিয়েছে সঙ্গে সঙ্গে যা এতকাল বুলুনি আজ মুখ দিয়ে তাই বেরুলো সে আক্ষেপে অস্থির হয়ে ভাঙা গলায় বলতে থাকলো হাজির বেটিকে মাঘি ছাগি বলে আর সাহস তোমার হলো কোথা পেলে সাহস বুলো তুমি বলো কে সাহস দিলে তোমাকে একরকম বেরুলে ফিরে এলে অন্যরকম কেন তা বলো কেন 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 আনমনি দেওয়ালে মাথা ঠুকতে শুরু করল বাচ্চাগুলোর মুখে কথা নেই তারা বাবা মায়ের এমন হুলুস্থুলু দেখিনি দেখিনি। পাড়া পাড়াপড়শি গায়ের মানুষও বাচ্চা বরাবর শান্ত নিরীহ আর অমায়িক তার চেহারায় উদাসীন সৌন্দর্য আছে দৃষ্টি ভাষা ভাষা অনেক দূরে ঘোরে মাঠের দিকে তাকালে পুরো একটা দিগন্ত ও আতখানা আকাশকে ধরে রাখার ক্ষমতা তার ঈষৎ পিঙ্গল চোখ দুটির আছে তার এই চাউনি দেখলে মনে হবে সে আজীবন ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে কোনো এক মক্কায় পৌঁছতে চায় একদা সন্ধ্যায় রাখাল ছেলে বাদশাকে বাঁ কাঁধে চাঁদ নিয়ে মাঠ থেকে আসতে দেখেই পছন্দ হয়েছিল ধার্মিক মানুষ তোরা ফাজির একমাত্র আদরের বেটি আনমনির সঙ্গে বিয়ে দিয়েছিল বাদশার বাবা ছিল ক্ষেত মজুর মা ছিল মাঠ কুড়ুনি আর বাদশা ছিল তোরা ফাজির রাখাল রাখাল জোয়ান হয়ে উঠলে তোরা পালি তাকে জামাই করে নিয়েছিল শেষবার হজে গিয়ে বিলিতি ঘড়ি আর ট্রানজিস্টার এনে দিয়েছিল সে মক্কার বাজারে কেনা পবিত্র তীর্থের খুশবোতে ভরা এক শিশি আতর উপহার দিয়েছিল মেয়ে জামাইকে চাষার সংসারে সারাক্ষণ কাজ আর কাজ আতর মাখার ফুরসত কোথায় ফুল ও পাখি আঁকা সবুজ বাক্সে সেই আতরের শিশি ঘুমিয়ে আছে গাঢ় ঘুমি বাদশা ঘোরে মাঠে মাঠে সারা দিন। সন্ধ্যায় ফিরে এক পেট খেয়ে শুয়ে পড়ে আনমনি উঠোনের উনুনে এক হাতে তুষে ধান সেদ্ধ করে অন্য হাতে ভাত রাঁধে সন্ধ্যা রাতের পেঁচাটা একবার ডেকেছে কি ডাকেনি তার চোখে ঘুমের ঢল নামে এবং তার মধ্যেই কীভাবে পাঁচ পাঁচটা ছেলে মেয়ে তার কোলে এসে গিয়েছিল বাচ্চা এমন মানুষ ওদের সবার নাম মনে রাখতেই পারে না ভুল নামে ডাকে টের পাইয়ে দিলে শান্ত হাসে তার জানের দোস্ত হরমুজ তার বাড়িতেই মাহিন্দার হয়েছে বছরে মোটে এক কুইন্টাল ধান তার মাইনে আর পুরো খরপোশ সেই হরমুজ তাকে বলেছিল বেশি ছেলেপুলে হওয়া ভালো নয় কেন ভালো নয় সুখ পাবা না হে কেন পাবো না হরমুজ মুচকি হেসে বলেছিল হাজির বেটিকে তো ছেলে বয়স থেকে দেখছি কি ছিল কি হয়েছে সুখা বিল খরান লদি, হরমুজের বলার ধরনটি এরকম উপমা আর ছড়া ছাড়া আর কথা নেই বাদশা বলেছিল তাই বটে তাই বটে হে এরপর হরমুজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিল আমি যা করেছি তাই করে ফেলো চমকে উঠেছিল বাদশা কি কি করেছ তুমি হুম হমানি বাদশা অসুবিধে হয় না হরমুজ হেসে খুন বড় বড় হলুদ দাঁত বের করে বলেছিল লালা। খুশির সময় তার ন ল হয়ে যায় সে আবার মাথাটি জোর নেড়ে বলেছিল কোনো অসুবিধে নাই চিন্তিত বাদশাহ বলেছিল হাজির বেটি কী বলে দেখি কথাটা তো ভালোই আনমনির সাংসারিক বুদ্ধি খুব পাকা বাপের শিক্ষায় তার শিক্ষা বড় একটা ক্ষেত খামার চলেছে তারই সলায় বাদশা এত কিছু বোঝেই না কিন্তু বাদশা অবাক হয়েছিল হাজির বেটি তার কথা শুনে ধরা গলায় বলে আমি আর পারিনি গো আমার গতরখানা ওরা ছিঁড়ে খেয়ে ফেললে সংসার দেখব গেরস্থলি সামলাবো না ওদের দেখব বাচ্চারা আমার গুয়ে মুতে পড়ে থাকে আর আমারও তো কত স্বাদ ছিল বাপের দেওয়া শাড়ি ব্লাউজ বাক্সতে পোকায় কাটে আতরের শিশি পচে ভুট হয়ে গেল যনে বুড়ি হয়ে গেলাম গো বাচ্চা আরও একটু জুগিয়ে দিল হরমুজ বলেছিল টাকাও পাওয়া যায় অনেকগুলো টাকা হুম তুমি প্যালানিং করো করি কিন্তু বড় ডর লাগে কিসের ডর গোনা হবে না শ্বশুর বুলতো ওটা গোনার কাজ বাপ তা বুলতো বটে বুলতো খিদের জ্বালায় ওরা প্যালানিংয়ের গোনা করেছে বুঝছে না যান যখন দিয়েছে খোদা রুজিও তার হুম বাপ তাই তাইলে একটু ভাবনা চিন্তার পর হঠাৎ আনমনি ফিক করে হেসে বলেছিল ধরতে গেলে মানুষের গোনার কি কমতি আছে পায়ে পায়ে গোনা অত ধরলে চলে চলে না আর শোনো আজকাল তোমার পাশে শুতেও বড্ড ডর লাগে আবার যদি আনমনির শ্বাস প্রশ্বাসের সুগন্ধে আবিষ্ট বাদশার মনে হয়েছিল হায় রে হায় এই তো সেদিন উঠন্ত বুক নিয়ে মেয়েটা তার পাশে শুতে এলো কানের পাশে সারা রাত অনর্গল কথা আর কথা মসজিদে ভোরের আজান দিল তখনও কথা আর দেখতে দেখতে কি হয়ে গেল মুরো বিরিক্ষী বিল খরার লদি বর্ষায় চাষার মরারও ফুরসত নেই একটা সপ্তাহ খরচ করতেই হবে হরমুজ জানায় বর্ষা গেল ভাদ্রের মাঝামাঝি মাঠের কাছ থেকে খানিক ছুটি মিলল তারপর বাদশা শহরের হাসপাতালে গিয়ে প্যালানিং করে আসে গোপনেই রাখা হয় ব্যাপারটা জর্জারের ছুতো রুটিয়ে কয়েকটা দিন শুয়ে থাকে বিছানায় তারপর বাইরে বেরোয় সাবধানে হাঁটে অদ্ভুত অস্বস্তিতে ভোগে কিছুদিন ওদিকে মাঠির ধান রঙ খেয়ে খেয়ে ডাগর হতে থাকে বুকে থর আসে গাঢ় সবুজ রঙের সেই বিস্তীর্ণ যৌবন দেখে বাদশা নিজের যৌবনের দিকে ঘুরে তাকায় কত ছায়া ছায়া চুপ কথা মনে ভেসে আসে একটা গোপন স্বাধীনতা এসে তাকে ছোঁয় আর হাজির মেয়েও গেরস্থালীর খড়কুটো ধুলো ময়লা থেকে মাঝে মাঝে উঠে দাঁড়ায় তার চোখে কি এক ঝিলিক খেলা করে প্রবল আবেগ দিয়ে শরীরের সুখ লুঠে নিতে চায় কিন্তু বাদশার তাতে খারাপ লাগে আনমনির শরীর সেই একই মুরো বিরিক্ষী সুখাবিল খরার লদি যে শরীরের দিকে তাকিয়ে সন্ধ্যাবেলায় ঘরে ফেরা ক্লান্ত এক রাখালের মনে পড়ে যেত সবুজ দামে ঢাকা কিংবদন্তের জলা আর পানকৌড়ির ডানার শব্দ দলপিপির ডাক সেই শরীরে ফাটল ভরা থকথকে পাঁক এবং কর্তিক পাঁকের কোনায় কয়েকটা মৃয়মান শালুক ফুল আনমনি টের পাচ্ছিল ভুল করে ফেলেছে ঝোঁকের বশে তার জোয়ান মরদটাকে যেন সে নিজেই মুক্ত করে দিয়েছে তার ছেলেপুলের বাপের চোখের সেই ভাষা ভাষা দৃষ্টিটা এখন যেন চঞ্চল ইতিউতি চাউনি মেয়ে মুনিশের দিকে আর চোখে তাকিয়ে বাদশা অন্য মনস্ক এবং হাজির মেয়ে ডাকলেই চমকে ওঠে অমন শান্ত মানুষকে কোনোদিন করা কথা বলতে পারিনি আনমনি তাই ঠাট্টার ছলে বলে কি বদমিয়ার মতো রাখিনি চাই নাকি তোমার বুলো না একবার মুখ ফুটে বুলো বুলো আমার তাতে বাধা নাই তোমার সুখে বাধা দেবো কেন গো বাদশা শুকনো হাসে তাই মনে হয় নাকি তোর হুম হয় কেন তোমার চাউনি দেখে তোমার হাব ভাব দেখে আনমনি হাসির ছলেই বলতে থাকে তা যদি ইচ্ছে হয় বাধা নাই আমার কিন্তু কিন্তু তাই বলে নিগে করে কাউকে হাজিবাড়ি ঢোকাবে তা হবে না স্পষ্ট কথা বলছি আনমনি সব সইবে সতীন সইবে না এ আমার মরা বাপের শিক্ষে বাচ্চাও ঠাট্টাট ঢঙে বলেছিল ধম্ম তো আমি চার বিবি রাখতে পারি জানিস হুট পারো কিন্তু হাজির জমির ধান খাইয়ে তাদের পুষবে ভেব না চার কেনে ঝাঁকে ঝাঁকে বুলবুলি পোষো গতর খাটিয়ে খোর পোষ যুগিও এ হলো আনমনির সোজা কথা বাদশা অভিমান দেখিয়ে বলেছিল খোঁটা দিচ্ছিস তোর বাপের খাচ্ছি তাই পলকে আনমনির চোখে জল ছল ছল গিলে মুখ নামিয়ে বলেছিল কি কথাই কি? হাজির যা কিছু আছে সবই তো তোমার বই অন্যের লয় একটু পরে কথাটা আরও স্পষ্ট করে দিয়েছিল সবই তোমার বেটা বেটির সবুজ আশ্বিনে তাহলে একটা বিষ পোকা এসে লুকিয়েছিল হলুদ কার্তিকের এক সকালে সে ফরফর করে ডানা মেলে উড়ে বেড়ালো আনমনির গেরস্থালিতে এ পোকা আনমনি কেমন করে মারবে জানে না কদিন পরে গায়ের ডাক্তার বাবু দেখলেন ডিসপেন্সারির সামনে শিউলি গাছের কাছে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা গায়ে লাল চাদর ঢাকা এখনো শিউলির গন্ধ ফুরিয়ে যায়নি তার পায়ের কাছে শিউলি কুড়োচ্ছে জামা পেন্টুল পরা একটা বাচ্চা দেখে নিয়ে হরিপদবাবু প্রেসক্রিপশন লিখতে লিখতে বলেন ওটা কে রে ওই মেয়েটা এক রুগী মিনমিনে গলায় বলে তোরা ভাজির বেটি বাদশার বউ হরিপদবাবু নড়ে ওঠেন ডেকে বলেন ওখানে কেন মা আছি চিচি খবর দিলেই যেতাম এসো এসো কি হয়েছে তোমার নিজের না বাচ্চার হাজির বেটি কয়েক পায়ে গিয়ে ঘুমটার ফাঁকে বলে একটু কথা ছিল ডাক্তার বাবু অল্প একটুকুন কথা সবার চামুতে তা বোলা যাবে না ডাক্তার বাবু হরিপদ ডাক্তার একটু অবাক হন হাজির বেটির কথাগুলোতে কান্নার ঝাঁঝ মেশানো রুগী ফেলে উঠে যান কাছে ওর বাপের সঙ্গে ছিল খুব দুর্দিনে অনেক উপকার পেয়েছেন কাছে গিয়ে দেখেন মেয়ে নিঃশব্দে কাঁদছে গাল ভেসে যাচ্ছে কাঁপা কাঁপা গলায় বলে আমাকে একটু পরীক্ষা করবেন ডাক্তার বাবু যত টাকা চান দেব আমি খোদা আপনার ভালো করবেন আমাকে একবার পরীক্ষা করে দেখুন ডাক্তার বাবু। কি হয়েছে মা অসুখ করেছে জোরে মাথা নাড়ে গুণ্ঠনবতী বলে জানি না আমি কিচ্ছু জানি না কষ্ট হচ্ছে বুঝি বুকে না কোমরে হু হু করে কেঁদে ওঠে সে আপনার পায়ে ধরি ঘরে নিয়ে যে পরীক্ষা করুন আমাকে ঘরের ভেতর খানিকটা জায়গায় কাঠের পার্টিশন করা লম্বা টেবিলে ওয়াইল ক্লথ বিছানো আছে ছেলেটা আপন মনে বাইরের শিউলি তলায় তখনও ফুল কুড়োচ্ছে তার মা নিঃশব্দে চাপা কাঁদে এ ঘরে হরিপদ ডাক্তার বলেন কই শুয়ে পড়ো তো দেখি কি হয়েছে তখন সে বাধ্য মেয়েটি হয়ে শোয় স্টেটিস্কোপ কানে গুঁজতে যাচ্ছেন ডাক্তার তখন সে বলে আমার নাকটা পরীক্ষে করুন নাকে কি হলো হাঁফাতে হাফাতে হাজির বেটি বলে আমার নাকে নাকি গন্ধ আমার নাকে গন্ধ বলে হাজির জামাই পাড়া শুদ্ধ রটিয়েছে আমি আমার বেটা বেটিদের ডেকে ডেকে বলছি সুখে তো বাচ্চারা গন্ধ পাস নাকি তারা সকলে বললে না তো মা তোমার নাকে আতরের বাস ও ডাক্তারবাবু আমার ওই ছোট খোকাটাকে ডেকে জিজ্ঞেস করুন করছি বাচ্চা দুনিয়ার ভালো মন্দটি বোঝে না সে বললে অ মা আবার একটা নিঃশেষ দাও হা কপাল দুধের বাছার কথা শুনে তার বাবা বললে ছি মুখে আনা যায় না কপালে চটাচট থাপ্পড় মেরে অভিমানে হাজির বেটি আবার বলে হা বাবু তারপর কতজনকে শুকিয়ে দেখলাম কেউ বললে না মেয়ে তোর নাকে গন্ধ অথচ হাজির জামাই বলছে মাগি তোর কাছে আর শুতে পারি না তোর নাকে গন্ধ হরিপত ডাক্তার হেসে ওঠেন পাগল না মাথা খারাপ কই দেখি দেখি খুদে টর্চের আলো ফেলে নাকের ফুটো দুটো পরীক্ষা করেন ডাক্তার স্বাভাবিক অবস্থা কপাল টিপে বলেন ব্যথা হয় মাথা ধরে কখনো সর্দি টর্দি হয় না ডাক্তারবাবু ভুরুর উপর টনটন করে মুখ নামালে ভার বোধ হয় না তো হাজের বেটি চোখ মুছে বলে আমার এতটুকুন ব্যথা নাই কোথাও হরিপদ ডাক্তার তার ভুরুর ওপর ঠুকে ঠুকে পরীক্ষা করেন তারপর বলেন না কিচ্ছু নেই কিচ্ছু দেখলেন না না আনমনি ওয়াইল ক্লথে দুই কোনোই রেখে শরীরের ওপরটা তুলে বলে আপনি আমার মরা বাপ ও ডাক্তার বাবু আপনার পায়ে ধরি আপনি নিজে একবার আমার নাকটা শুকে দেখুন বিব্রত ডাক্তার কাঁচো মাচো হেসে বলেন না না কোনো দুর্গন্ধ নেই আমি বলছি ডুকরে কেঁদে ওঠে আবাসে তবু দেখুন আমি আপনার বেটি ডাক্তারবাবু অজ্ঞতা ডাক্তার তার মুখের দিকে একটু ঝুঁকে পড়েন তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বলেন আতরটা তো দিয়েছ বুঝি মুখ নামিয়ে আনমনি বলে হুম কাল রেতের বেলা কোন আতর দিয়েছিলাম লুকবো না আমার বাপের আতর সেই মক্কা মদিনার জিনিস ডাক্তারবাবু তবু হাজির জামাই আমাকে বললে সরে সো মাগি তোর গন্ধ মিথ্যে বলেছে জল ভরা চোখে কাকুতি মিনতি করে হাজির মেয়ে তাইলে একটা সার্টিফিকেট লিখে দেন ডাক্তার বাবু লিখে দেন আনমনির নাকে গন্ধ নাই সার্টিফিকেট কেন দরকার আছে যত টাকা লাগে দেব বলে সে আঁচলের গিট খুলে টাকা বের করতে থাকে সন্ধ্যায় হাজি বাড়ির উঠোনে মজলিশ বসেছে হাজির মেয়ের ডাকে পাড়ার মুরল মুরব্বীরা এসেছে বাদশা বাইরে ঘুরছিল সে অবধি তাকেও আসতে হয়েছে বারান্দায় মেয়েদের ভিড় কাঠের খুঁটির মাথায় একটা হ্যাজাক জ্বলছে হ্যাজাকটা শ্বশুর জামাই মিলে কলকাতা থেকে কিনে নিয়ে গিয়েছিল তার আলো পড়েছে উঠোনের কোনায় দাঁড়িয়ে থাকা বাদশার হাত ঘড়িতে কান পোকার মতো উজ্জ্বল নীল দুটো কাঁটা চকচক করে উঠছে বারান্দা থেকে তার দিকে আঙুল তুলে আনমনি নালিশ করে আপনারা শুধু পষ্টি সুধন কেন একদিন পরে আমার নাকে গন্ধ পেল তার সুধন একটা গম্ভীর কণ্ঠস্বর ওঠে বাপ বাদশা উম হাজির বেটি ও কথা কেন বলছে হুম আমি ওর কাছে শুতে পারি না গন্ধ লাগে বাঁকা হেসে মোরল বলে গন্ধ কি হঠাৎ পেলে বাপ বাদশা এতকাল পাওনি পেয়েছি বরাবর পেয়েছি মজলিশ নড়ে ওঠে বারান্দায় সারা পড়ে যায় আনমণি নিষ্পলক চোখে তাকায় বরাবর পেয়েছ তাইলে একদিন বুলুনি কেন বাপ বুলিনি হাজির মুখের দিকে তাকিয়ে আমাকে সে মানুষ করেছিল কষ্ট পাবে তাই বুড়ো মানুষটাকে কষ্ট দিতে চাইনি আনমনি বাঘিনীর গলায় গর্জায় যায় মিথ্যে 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 তারপর হরিপদ ডাক্তার সার্টিফিকেট ছুড়ে দেয় মোড়লের দিকে হরি ডাক্তার সার্টিফিকেট দিয়েছে পরন্দারকে দিয়ে পড়িয়ে শুনুন আপনারা ওই লোকটাও শুনুক বাদশা বলে ওঠে টাকা দিলে পঞ্চাশখানা সার্টিফিকেট পাওয়া যায় আমার নিজের না মোরল সার্টিফিকেট মুঠোয় ধরে বলে তাইলে কি তোমার কথা সেটাই শুনি বাদশা মুখ নামিয়ে বলে হাজির নুন খেয়েছিলাম নুন শোধ দিয়েছি মাথা দোলায় মোরল তা বললে তো চলে না বাচ্চা কেমন করে শোধ দিলে বুঝিয়ে দাও কেমন করে হুম কেমন করে বাচ্চা একটু ভেবে নিয়ে বলে হাজি চেয়েছিল তার বেটি যেন পিতা পুরুষের ভিটি আগলায় আর চেয়েছিল তার ভুই খেতে যেন ভিন গায়ের কেউ ভোগ না করে কেমন কি না হুম হুম আমি হাজির বেটিকে ছেলে পুলে দিয়েছি ভিটেও রানী হয়ে বসে আছে নুন শোধ হয়নি আমার মজলিস হেসে ফেলে কেউ কেউ বলে ইটা ঠিক কথা বটে মোরল তাদের থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলে বেশ নুন শোধ করেছে তারপরে তারপরে বাদশাহ একটু ইতস্তত করে ফের বলে তারপরে তার দোষ হরমোজ গতিক দেখে মুখ খোলে বাবা সকল বাদশার কথা হলো সে নিকে করবে যারই ভুঁই খেত আছে সেই করে বাদশাও করবে তাতে দোষ কি আনমনি হুরমুজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল এবার ফুঁসে ওঠে ওরে নেমো খারাম ওরে শয়তানের ছা দুধ দিয়ে কালো সাপ পুষেছিলাম রে তুই তবে ওর মন্ত্রী হয়েছিস ধীর্তকে আবার সারা পড়ে যায় মোরল চড়া গলায় ধমক দিয়ে চুপ করায় সবাইকে তখন সবাই চুপ চুপ বলে চেঁচায় কিছুক্ষণ তারপর স্তব্ধতা আসি। সেই স্তব্ধতার উপর হ্যাজাগের শোঁশো শব্দের আড়ালে হাজির মেয়ের চাপা কান্না শোনা যায় ওরা করে পোকার ঝাঁক তারপর বাড়ির কুকুরটা ডেকে ওঠে মোরল বলে তাড়াও তাড়াও কুকুরটা বাদশার প্রিয় তাকে চুপ করিয়ে পায়ের ফাঁকে চেপে রাখে সে কুকুরটার লেজে জোনাকি তাই ছটফট করতে থাকে তখন বাদশা তাকে ছেড়ে দেয় কুকুরটা মুখ ঘুরিয়ে জোনাকিটা হপ করে গিলে ফেলতেই স্তব্ধতা ফিরে আসে মোরল একটু কেশে গলা সাফ করে নিয়ে বলে তাইলে মা আনমনি হুম বাদশা নিকে করতে চায় শুনলে তো আনমনি হঠাৎ ক্লান্ত যেন ভাঙা গলায় আসতে বলে করুক কিন্তু এ বাড়ির সতীন ঢোকেনি কোনো পুরুষ ঢুকবে না বাদশা শুনলে তো বাপ হুম শুনলাম তাইলে তার বন্ধু হরমুজ ওত পেতে আছে সে বলে ওঠে এ গেরোস্থালিতে এতকাল খেটেছে বাদশা তার কি কিছুই নাই বিচার যদি করতে হয় বিচার করুন আপনারা হাজির ভুঁই খেতে তো এমনি এমনি ধান নিকে যাবে সমর্থকরা তাকে সায় দেয় খুব খাঁটি কথা ল্যায্য কথা অজ্ঞত মোরল বলে তাই তো বড় সমীষ্যে আনমনি উঠে দাঁড়ায় শ্বাস প্রশ্বাস ক্লিষ্ট কণ্ঠস্বরে বলে হুম বুঝলাম কিন্তু নিকে করারই যদি স্বাদ ছিল ওর তাইলে আমার নাকি গন্ধ আছে বলে বদনাম দিলে কেন কেন বললে না আমাকে শওকতের মা আমি নিকে করবো ধূর্ত হরমুজের চোখ শিয়ালের নীল চোখের মতো চকচক করে সে বলে তাইলে তুমি রাজি হতে চিৎকার করে ওঠে আনমনি কেন হব না রাজি ওরে গোডহরে শকুন আমি হাজির বেটে আনমনি রে পাপিষ্টি বিল ভূত এখন বুঝতে পারছি রে কার ফুসে পড়ে প্যালানিং করতে ছুটেছিল ওরে মন্ত্রী মশাই রে তারপর সে খুঁটি জড়িয়ে ধরে মাথা ঠোকে তাকে টানাটানি করে মেয়েরা ফুলে ফুলে কাঁদে তাই যদি মনে ছিলে কেন আমাকে বদনাম দিলে কেন বললে আমার নাকে গন্ধ ও মা গো বাদশার দল কোলাহল করে বলে কান্নাকাটি পরে হবে ফায়সলাটা হয়ে যাক পলকে আনমনি ঘুরে দাঁড়ায় তার কপালে কেটে রক্তের ক্ষীণ ধারা তার চুল আলুথালু তার শাড়ির আঁচল খসে পড়েছে লাল ব্লাউজের বোতাম ঘর বাচ্চার দৌড়াত্মে খোলা আছে তাই তার বিশাল জননী স্তন হ্যাজাগের কচি কলাপাতা রঙের আলোয় ঝলমল করতে থাকে সে চেরা গলায় বলে না এ বাড়ির ঢুকবে না আগে আমাকে তালাক দিক তা পরে যত খুশি নিকে করুক বাদশা ঝোঁকের মাথায় কি বলতে যাচ্ছিল সমর্থকরা তাকে থামিয়ে দেয় গম্ভীর স্বরে মোরল বলে বাবা সকল তোরা হাজি বেঁচে নাই আর তারই বাড়ির মধ্যে বসে তার বাড়িরই কেলেঙ্কারের ঝড় বইছে তবে কথা কি হাজি নাই কিন্তু আমরা আছি তার মেয়ের বেজ্যতি হলে কারবালার লুহু বইবে এ আমার স্পষ্ট কথা এই হুমকিতে স্তব্ধতা আসে আবার সেই স্তব্ধতা ফিরে চাপা কান্নার ক্ষীণ শব্দ শিশিরে হিমে ভারী হয়ে ওঠা রাতটা কাঁধে নিয়ে কারা যেন স্থানের দিকে চলেছে সুফলা বছরের এমন দিনে তোরা ভাজির খেতে খামারে তার আদরের জামাই বাদশা নেই আনমণি কোমরে আঁচল বেঁধে মুনিষদের তদারক করে বেড়ায় বড় ঘরের মেয়ে সে জীবনে ঘাটে রাস্তায় নামেনি কিন্তু এখন সে বেপরো শীতের যে রোদ মুনিষদের কাছে অঢেল আরাম অনভ্যাসে তা সইতে পারে না হাজির মেয়ে বাপের মক্কা থেকে আনা ফোল্ডিং বিলেতি ছাতির রোদ ও ঈষ থেকে নিজেকে মাচায় তার ছেলে মেয়েরা হঠাৎ হঠাৎ প্রশ্ন করে বাপ কই মা আনমনি বলে জাহান্না মেয়ে পাড়ার ছেলে মেয়েরা ওদের বলে তোর মায়ের নাকে গন্ধ বলে তোর বাপ পালিয়েছে ওরা তাই শুনে মায়ের কাছে এসে চুপি চুপি প্রশ্ন করে ও মা তোমার নাকে গন্ধ তাই বাপ পালিয়ে যেয়েছে আনমনি রাক্ষসীর মতো তেড়ে যায় তারপর রাতে ঘুম ঘুম বড় ছেলেকে চিমটি কেটে বলে এই শোন একটা কথা মিঠাই খাওয়াবো শোন শুকে দেখতো বাছা পাস নাকি ও মা রোজ খালি শুকতে ভালো লাগে না বাছা আমার মানিক আমার কোলেরটা আধো আধো বলে ওমা আমাকে একটা হামি দেও তাকে বুকে জড়িয়ে চোখে জল নিয়ে হাজির মেয়ে বলে তুই আমার আপন রে আমার রক্তের গোটা ওরা বাপ চিনেছে চিনুক না তুই থাকলে আমার বুক ভরে শুধু হরমুজ জানে বাদশা কোথায় আছে হরমুজ তা গোপন রেখেছে তাকে হাজিবাড়ির মাহিন্দারি ছাড়তে হয়েছে অসময় রাগি দুঃখে পস্তানিতে ছটফট করে ভাবে আনমনির কাছে কেঁদে কেটে মাপ চেয়ে নেবে বাদশার খবরটাও দেবে কিন্তু আনমনির আজকাল যা মূর্তি বাদশা আছে শহরে রিক্সওয়ালা গোলামের মেয়ে আয়নাকে নিকে করেছে আয়না গায়ে যেত চাল কিনতে সাইকেল চালাতে রডে রডে দেড় মন চালের বস্তা চাপিয়ে বাদশার বাড়ি থেকে চাল নিয়ে গেছে সে আনমনির সামনে বাদশা নিজের হাতে আয়নাকে চাল মেপে দিয়েছে একবার বাদশা শহরে সিনেমা দেখে ফেরার সময় হঠাৎ আয়নাকে দেখতে পেয়েছিল আয়না খাতির করে তাকে বাড়ি নিয়ে গিয়েছিল বাড়ি মানে খোলার ছোট্ট ঘর বলেছিল তুমি ভাই রাজা বাদশা মানুষ এ হচ্ছে গরিবের ঘর। বাদশা বলে তবু শহর জায়গা তো এই খুব ভালো ভালো চালওয়ালি যুবতী চোখে ঝিলিক তুলেছিল তোমার মতো অত টাকা পয়সা সম্পত্তি তো নেই তবু তোমার কাছে ভালো হুম খুব ভালো শহরে সুখ আছে গায়ে তো শুধু বাদার ও মা বাদার বলছো কেন দেখছো না তোমাদের গায়ে না গেলে আমার মুখে ভাত জোটে না বাদশা লাজুক যুবক মুখ ঘুরিয়ে বলে তা তুমি যদি খামোকা কষ্ট করো মেয়ে মানুষ হয়ে কষ্ট করাটা কি ঠিক লয় কি ঠিক শুনি কেন বিভা করলেই পারো বাদশা মাঝে মাঝে শুদ্ধ কথা বলতে চায় আয়না খিলখিল করে হাসে বিয়ের মুখে নুরু জ্বেলে দেই ভাই আরও বলো না একা আছি এই আমার সুখ সেদিন বাচ্চার মনের তলায় লোভ গড় করে ওঠিনি এমন নয় কিন্তু এই শহুরে মেয়ের কাছে তার ভীরুতাটা খালি বেড়ে যাচ্ছিল সোজা চোখের দিকে তাকাতেও পারে না কোনোবার আয়না তাকে চা বিস্কুট খাইয়েছিল গঙ্গার ব্রিজ অব্দি এগিয়ে দিয়েছিল তারপর বাসে চাপার সময় বাদশার হঠাৎ মনে হয়েছিল শহুরে মেয়েরা কি ভালো হয় সাইকেলে চড়া চোরা চালানি মেয়ে আয়না কোথাও একটা অবিশ্বাস কুটকুট করে তবু মাঝে মাঝে শহরে গেলে আয়নার বাসায় সাহস করে গেছে সে দেখা পায়নি আয়না গেছে চাল কিনতে কোনো গায়ে গ্যারামে তার বাপ গোলাম রিক্স চালাচ্ছে রাস্তায় এবার মাঠের কাজ শেষ করে বাদশাহ শহরে এসেছিল কাপড় কিনতে কি ভেবে আয়নার বাসার দিকে চলতে থাকে সে অনেকদিন আয়না চাল কিনতে যায়নি সেই অছিলায় দেখা করা যাবে কিন্তু কোথায় আয়না খোলার ঘরটাতে অন্য লোক বাস করছে এক বুড়ি বলে আয়না গোলামের মেয়ে ওরা তো বাস স্ট্যান্ডের ওখানে কোথায় যেন আছে শুনেছি বাস স্ট্যান্ডের আনাচে কানাচে ঘুরে খুঁজতে খুঁজতে হঠাৎ বাদশা বটগাছের তলায় কয়েকটা ছাউনি ছোট্ট গরুর গাড়ির মতো আর আয়না সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু একই চেহারা হয়েছে মেয়েটার বাদশা বলে খবর ভালো কেমন ভালো চোখেই দেখছো ভাই আয়না তাই বলে হাসতে ভোলে না সে বলে কর্ডনের নতুন লোক এলো দরে পোষালো না সাইকেলখানা কেড়ে নিলে পুঁজি শুদ্ধ গেল তারপর বাপটাও গেল দুম করে মরে তখন কি করব এ বাড়ি ও বাড়ি ঝিগিরি করে যাচ্ছি বড় দুঃখের কথা বাদশা জিভে চুপচুক শব্দ করে মাথা দোলায় ও বাদশা ভাই কটা টাকা দাও না বড্ড দরকার টাকা হ্যাঁ হ্যাঁ টাকা অত টাকার মালিক হয়েও টাকা চেনো না হাতে তিনটে টাকা তিনবার করে তাকে গুনে দেয় আনমনি হিসিবি মে পাই পয়সা গুনে বুঝে নেবে আর তখনই যেন বাদশার মনে হয়েছিল সে একটা কলুর বলদ ধিক বাদশাহ তোকে ধিক সেদিন বটতলায় দাঁড়িয়ে বাচ্চারই পয়সায় দুজনে চা খেয়েছিল তারপর হাত বাড়িয়ে আয়না বলেছিল এবার মুখ শুদ্ধি করি সিগারেট দাও অবাক বাদশা তাকে দলা পাকানো বাকি সিগারেটটা দিয়েছিল ও কি আর নেই কি হাড়কে মানুষ তুমি ভাই আয়না সিগারেট খাই সে জানত না তাকে সিগারেট টানতে দেখে খারাপ লাগছিল আর এই রকম গাছতলা তের পলের খুপড়ি চারপাশে কত রকম ভালো মন্দ লোক বাদশা একটু পরে যখন বাসে চাপছে আয়না বলেছিল টাউনে এলেই দেখা করেছেও কেমন হরমুজ যায় নাকি চিন্ত কতবার মেয়েটা হাজিবাড়ি চাল কিনতে গেছে বাদশা জানের দোস্ত হরমুজের সঙ্গে আয়নাকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে আয়নার বাসস্ট্যান্ডে থাকার কথাও না বলে পারিনি হরমুজ বলেছিল মেয়েটাকে নিয়ে এসো তা কি আসে শহরে মেয়ে বাদশা বলেছিল তাছাড়া হাজির বেটি গলায় কোপ মেরে বসবে জানো না হরমুজ বলেছিল হুম সমীর কিন্তু সেই সমীশে এমন করে মেটাতে হবে বাদশাও ভাবতেও পারেনি ভাড়ুলে কাঠির উজ্জ্বল আগুনের মতো কিংবা নতুন চালের ওঠা অঘ্রাণী সুস্বাদু ভাতের মতো সুগন্ধি মেয়ে মানুষের কথা ভাবতে ভাবতে এবং খুঁজতে খুঁজতে সে যাকে দেখেছিল তার নাম আয়না গা থেকে রাতারাতি চলে আসার সময় কিছু টাকা এনেছিল বাদশা টাকাগুলো আনমনির ফাল্গুন মাসে জমি বেঁচে দেয় গরিব গুর্ব চাষা আনমনি সারা বছর ধরে তাই বাড়তি কিছু টাকা জমিয়ে রাখে মাসকলায় ভর্তি হাঁড়ির মধ্যে লুকোনো সেই টাকার কথা জানত শুধু বাদশাহ এবছর আর আনমনির জমি কেনা হলো না আনমনির খুব মাটির খিদে বাদশার রক্তে বুঝি মাটির স্বাদ অচেনা আয়নার কাছে এসে বাদশার মনে হয়েছিল খামোকা মাটি মাটি করে তার চমৎকার একটা বয়সী মাটি করে ফেলেছে সে এই শহরে কত উজ্জ্বলতা মুহুর মুহু তার চোখে ছটা লেগেছে তারপর শোয়েছে সে শুদ্ধ কথা কইতেও শিখেছে কিনেছে নীল রঙের পাতলুন ঘাস ফরিং এর খসখসে সবুজ ডানার মতো শার্ট আর খয়রি চপ্পল স্নো মাখতে তার আনন্দ টেরি কটনের ফুলছাপ শাড়ি পরিয়ে আয়নাকে নিয়ে সিনেমা দেখতে দেখতে তার জৈবন ফিরে এসেছে আর আয়নার ফ্যাকাশে পাতা ঢাকা ঘাসের মতো গায়ের রং আবার চেকনাই হয়েছে তার ভ্রুকটি করা হাসিতে বাদশা দেখে পাবলতলির মাঠের আকাশে বৃষ্টি ও মেঘের প্রথম বিদ্যুৎ তাহের মোক্তার তোরা ফাজির মামলা লড়তেন বাদশা মোক্তার সাহেবকে সব কুবুল করেছিল তাহির বলেছিলেন বেশ করেছো ধর্ম তো কাজ করেছো বাবা বাদশাহ মেয়ের রাগ পড়ে যাবে দেখবে তখন বরং বউকে গায়ে নিয়ে যাবে তাহির শাদির ব্যবস্থা করে দিয়েছিলেন তাতে তারও কিছু পয়সা হয়েছে মোটামুটি সস্তা ভাড়ায় একটা বাসাও দেখিয়ে দিয়েছিলেন মুসলিম মহল্লায় শ্বশুরের সম্পত্তি কোনো ফিকিরে জামাই কায়দা করতে পারে তাও বাতলেছিলেন বাদশার সাহস ও আশা বেড়ে গিয়েছিল কিন্তু শীতের শেষে টাকা করে ফুরিয়ে আসে বাদশা ভাবনায় পড়ে যায় আর আয়না ভেবেছিল তাকে গায়ে নিয়ে যাবে বাদশা গায়ে চাল কিনতে গিয়ে সে যে সুখী গেরস্থালি দেখে এসেছে তাই নিয়ে তার স্বপ্ন কারণ আয়নাও ছেলেবেলায় গায়ে কাটিয়েছে তার জন্ম পাড়া গাঁয়ে তার বাপ গোলাম পেটের জ্বালায় মেয়েকে নিয়ে শহরে রিক্সো টানতে এসেছিল আর মাঝে মাঝে বেভুলে অন্নমনস্ক বাদশা ক্ষেত খামার পুকুর গাছপালার গল্প করে এবার বর্ষায় পুকুরে প্রচুর পোনা ছেড়েছিল এখন আধ কিলো করে ওজন হয়েছে বাগানে আম গাছগুলোতে মুকুল দেখা দিয়েছে বুঝি নারকোল গাছে ইয়া বড় নারকোল ফলে কলসির মতো পেকাণ্ড আড়াই রিঞ্চি ইঞ্চি পুরু তার শাঁস হ্যাঁ তোমরা নারকোল নাড়ু করো না হুম পুকুরের মাছগুলো কিসে ধরো কেন জালে তুমি জাল ফেলতে পারো হুম কি বলে শোন কিন বাদশাহ হেসে খুন আমি নিজেই তো জাল বুনতে পারি আমাকে জাল বোনা শেখাবে আমি জাল ফেলে মাছ ধরব হ একটু করে বেভুলে বাদশাহ আবার বলে দশ কাটা ভুঁইয়ে আঁক আছে পেকাণ্ড আঁক গুড়ের সময় হয়ে এলো চত্বির মাসে গাঁওলারা কল আনবে রূপমারি থেকে সেই বিন্দেহাটি রূপমারি নতুন গুড়ের কি গন্ধ অন্ধকারে নাক তুলে শোঁকে বাদশাহ আবিষ্ট হয়ে বলে আহ ফার্স্ট ও ক্যালাস আয়না বলে তা তোমাদের গায়ে সব ভালো কিন্তু বড্ড অন্ধকার শোনো একবার মাঝপথে গেল সাইকেলের টিউব ফেঁসে তোমাদের গায়ে ঢুকলাম কি অন্ধকার কি অন্ধকার কেউ নেই আয়না হাসি উত্তেজনায় বাদশা বলে তারপরে তারপরে সামনে যে বাড়ি পেলাম ঢুকে গেলাম হুম হুম হরমুচের বাড়ি সন্ধ্যেবেলাতেই সব নাক ডাকিয়ে ঘুমোচ্ছে ডেকে ওঠালাম তারপর বাদশা ফুসে ওঠে শালা হরমুজ বলেনি আমাকে শালা সুতে তো পেলাম সারা রাত মুতের দুর্গন্ধ ছ্যাঁ 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 এক গাদা বাচ্চা খালি কাঁদে ও শালার বউটা বড্ড ইবলিশ বাদশা ফের আসতে বলে কেন আমার বাড়ি যাওনি কেন আয়না তার চুল খামচে ধরে হাসে অন্ধকারে না চিনলে কেমন করে যাব আর থাকবে না আধার ইলেকট্রিরি আসবে বাদশা ঘোষণা করে বাবুপাড়ায় শুনেছিলাম লাইন আসছে এই আমার জন্য আলাদা বাড়ি করবে কিন্তু ইটের বাড়ি হুম একটা ফ্যান নেবে হুম শীত ফুরিয়ে গেল গঙ্গার ধারে সরকারি অরণ্যে বসন্ত এলো গুলমোহরে রাধাচূড়ায় ফুল ফুটল শ্মশানের শিমুল লাল চোখে জেগে উঠলো দীর্ঘ ঘুম থেকে কৃষ্ণচূড়া সাজতে বসলো এখন বাবলো তলির মাঠে গরু বাছুরের খুঁড়ে ধুলো ওড়ে রোদে ঝিকিমিকি ছটা দেয় মরা শামুকের সোনালি খোল ঘুটিংয়ে ডাঙার অসত্য গাছে বেগুনি রঙের কচি পাতা কাঁপি উদাসীন হেঁটে যায় মাঠ কুরুনি মেয়েটা বিলের ধারে নাবাল ভুঁয়ে চৈতালির সবুজ রং হলুদ হয়ে এলো ট্যাসকোনা পাখির নীলচে রেশমি পালক কুড়িয়ে চুলে গোঁজে কোনো একলা রাখাল আর হলুদ ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আবিষ্ট প্রাচীন চাষা পুরুষ ডাক দেয় হেই বাদশা আ বাদশা হে হে গভীর ঘুমের মধ্যে বাদশা সাড়া দেয় যেছি হে আনমনি মাঠে গেছে গায়ে আখির কল বসেছে নতুন ফুটন্ত গুড়ের গন্ধ মৌ মৌ করে আখ কাটা হচ্ছে হাজিবাড়ির খামারে গরমের বিচিলিতে লুটোপটি খেলছে আনমনির ব্যাটাবেটিরা। বেটিরা বাদশার কুকুর হঠাৎ ডেকে ওঠে তারপর দৌড়ে যায় ছেলে মেয়েগুলো তক্ষণি ফ্যালফেল করে তাকিয়েছে নীল পাতলুন ঘাসফরিং বর্ণ জামা গায়ে একটা ঝকমকে মানুষকে দেখে তাদের কত কি মনে পড়ে যায় তারপর কোলাহল ওঠে বাপ এসেছে বাপ এসেছে বাপ এসেছে বাচ্চা হাসে পাঁচটা পিঠা পিঠি বাচ্চা তাকে ঘিরে ধরলে তখন তার চোখ ছলছল করে ভাঙা গলায় বলে তোদের মা কই সোনা মানিকরা মা আখের ভুঁয়ে এক্ষুনি ডেকে আনি বলে সবার বড় যে সে দৌড়ে যায় মুনিশ মাহিন্দার এসে ভিড় করে পাড়ার লোকেরাও এসে যায় সেই জনতার মধ্যে দাঁড়িয়ে বাদশা খালি হাসি শুধু হাসে ভিড় বলে ঘরের মানুষ ঘরে যাও বাচ্চা বাদশা সাহস করে ঘরে যায় বাড়ি ভরা আতরে গন্ধ বাদশা বলে আতরের গন্ধ কেন উঠোনের উনুনে ধান সেদ্ধ করছিল আনমনির পাড়া সম্পর্কে দাদি ঝুরন বুড়ি ফ্যাক ফ্যাক করে সে হেসে বলে হাজির বেটি আতরওয়ালার কাছে আতর কিনে ফতুর হলো ভাই বাদশা ই কি বিষম নেশা দেখো তাক ভর্তি খালি আতরের শিশি এত করে বুঝিও বোঝে না বাদশা আসতে বলে কেন কেন ঘোলাটে চোখ দুটো হঠাৎ জ্বলে ওঠে ঝুরুন বুড়ির মানুষ হয়তো বুঝে দেখো এখন এসে বলছো কেনে মেয়েটাকে খেপে করে দিয়েছ জানো না গতর কালীবন্য হাড় সার তাই লিয়ে ভুঁই ক্ষেত করে ঘুরছে কখন শুনবো বুড়ি কথা শেষ করতে পারে না মুখ ঘুরিয়ে তোবড়ানো গালে তুষের আগুনে ফুঁ দিতে থাকে একটু পরে বড় ছেলে শওকত ফিরে এসে বলে মা এলো না কি বললে বলেই বাদশা আগের গলায় ফের বলে কি বললে কিছু বললে না বাচ্চা সিগারেট ধরায় একবার ঘর থেকে একবার উঠোনে একবার আকাশ দেখে একবার দেখে সিগারেটের নীল ধোঁয়া ঝুরন বড়ি আবার হাসে তা ভাই বাচ্চা হুম নুতুনিকে কোথারে রেখে এলে যাহার নামে ও কি কথা ভাই হুম ওই কথা বুড়ি তুষ ছড়ায় উনুনে আর আপন মনে বলে তোমার লুতুনিকে তো আমরা দেখেছি না দেখা লয় দেখতে শুনতে তো ভালোই ছিল তবে কি না বাজারি মেয়ে দোষের মধ্যে এই তা ভাই হাজির বেটির মনে দয়াধম্য আছে খালি বুলে তাই যদি মনে ছিল কেনে বুললে না আমাকে আমি লিজে বিহা দিয়ে দিতাম কেনে বললে আমার নাকে গন্ধ বাদশা হাত পোড়া সিগারেট চপ্পলের তলায় চেপে নিবিয়ে দেয় ফের চুরণ বুড়ি বলে সঙ্গে আনলে ভালোই করতে বুঝিয়ে বাজিয়ে ভিড়িয়ে দিতাম আমরা হাজির বেটির মনে দয়াধম্য আছে বাদশাহ এবার শুকনো হাসে শালিকে তালাক দিয়ে এলাম হ্যাঁ কেনে ও মা সে কি কথা শালির বড় খাক্তি ওই বাজারে মেয়ের খাঁকতি আমি মেটাতে পারি এটা চাই ওটা চাই হেন চাই তেন চাই বাদশা বিরুল মাঠে আখের খেতে আনমনি দাঁড়িয়ে আছে দেখল তার মাথায় রঙিন ছাতি বাদশাকে দূর থেকে দেখতে পেয়েছে আখ কাটা সেরা আনমনি ঘুরেছে বাদশা যত কাছে যায় আনমনি আখের ক্ষেত থেকে তত দূরে চলে যেতে থাকে বাদশা একটু থমকে দাঁড়ায় তারপর জোরে হাঁটতে থাকে কেটে নেওয়া ধানের মুড়োয় তার চপ্পল আটকে যায় তখন চপ্পল দুটো খুলে হাতে নেয় মাঠ জুড়ে চৈতালি আর আখের খেতে লোকেরা কাজ ফেলে ব্যাপার দেখতে থাকে হাজির বেটি চলেছে আর চলেছে বাদশা দৌড়ে তার নাগাল পায় না ঘুটিঙে ডাঙা শিঙাকুড়ির মাঠ ছোট টিঙা বড় টিঙা দুই জমজ পুকুর ছাড়িয়ে হিজলতলা পেরিয়ে বাখনকাদ গাছটার কাছে গিয়ে বাদশা মেঠো গলায় গর্জন করে আনমনি আনমনি একবার ঘোরে আবার হাঁটতে থাকে তার গায়ের উপর দিয়ে জোরালো ঘূর্ণি হাওয়া চলে যায় তার শাড়ি অগোছালো হয়ে পড়ে শীর্ণ হলুদ দুই জাং উন্মোচিত হয় তার সুদৃশ্য ছাতিটা উড়ে যায় বাদশা ছাপিয়ে পড়ে চিল চিৎকার করে হাজির মেয়ে বলে না নির্জন এই দূরের মাঠে আনমণিকে দু হাতে তুলে নিয়ে বাদশা ফের গর্জন করে চুপ আনমণি ছটফট করে গাং এর মতো আমার নাকি গন্ধ আমার নাকি গন্ধ সে হু হু করে কাঁদে আর চেনা গলায় আকাশকে শুনিয়ে বলে আমার নাকে গন্ধ তোর নাকে আতরের বাস বলে বাদশা হাহা করে হাসে তারপর এদিক ওদিক তাকিয়ে সে তার নাক চুচতে থাকে ধীরে হয়ে হাজির মেয়ে বলে ছাতাটা উড়ে গেছে তাকে নামিয়ে দিয়ে বাচ্চা দৌড়ে ছাতি কুড়িয়ে আনে তারপর দুটিতে নাড়াঘড়ের উপর পা ফেলে গায়ের দিকে হাঁটতে থাকে প্রজাপতির মতো রঙিন ছাতিটা নাচে গাঁয়ের কাছাকাছি এসে আনমণি আসতে বলে কি এনেছ জোরে ঘাড় নাড়ে বাদশা না আনমণি রুগ্ন মুখে হাসে কেন আনলে না বাদশা গলার ভেতর থেকে বলে পোষালো না বড় খাঁকতি মাগের হ্যান চাই ত্যান চাই চাইবে না কেন সবাই চায় বলে আনমণি বাচ্চা মেয়ের মতো ভঙ্গি করে হাসে ফের বলে তবে আমি যা পেয়েছি আমার সতিন তা পেত না কি পেয়েছি আনমণি বেটা বেটি হুম বাদশা মাটির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে একদিন হঠাৎ দেখি ওর পেটে দাগ কিছুতেই বলবে না কিছুতেই না শেষে কুবুল করলে পেটের জ্বালায় অপারেশন করেছিল অনেক টাকা পেয়েছিল হা পোড়া কপালি বাদশা বাঁকা মুখে বলে পেটের জ্বালায় নাকি কিসের জ্বালায় আনমনি বলে বড় ঘরের জামাই তুমি মুখ খারাপ করতে নাই সেবার খরার দুপুরে গায়ে এসেছে চাল চালানিরা এক ঝাঁক সাইকেল রডে বস্তা বাঁধা হাজির বাড়ির দরজায় হাঁক শোনা যায় কই গো চাল টাল দেবে নাকি আনমনি ডেকে বলে ভেতরে এসো বাছা চাল দেব। তারপর ফ্যাল ফ্যাল করে তাকায় আয়না সাইকেলটা দরজার কাছে নাড় করিয়ে উঠোনে আসে আগে এক গ্যালাস ঠান্ডা পানি দাও বোন গলা বুক জ্বালা করছে আনমনি নিজের হাতে কাঁসার গ্যালাসে জল আনে বলে বস বহিন বস কতকাল আসুনি তুমি ফের সে চোখে চাপা ঝিলিক তুলে বলে কোথা ছিলে শুনি আসবো কি করডোরের মিনসেরা সাইকেল কেড়ে নিয়েছিল অনেক কষ্টে একদিনে ছাড়িয়ে আনলাম কি করব? পেটে তো দুটি খেতে হবে পরনেও একখানা শাড়ি চাই ঢক ঢক করে জল খায় মেয়েটা নাকের ডগায় ঘাম চিবুকে ঘাম কপালে ঘাম বাকি জলে মুখ ধোয়ে কোমর থেকে রুমাল বের করে মোছে আনমণি তাকে খুঁটিয়ে দেখতে থাকে কি দেখছো ভাই আয়না হাসে কই চাল বের করো চাল ওজন করে দেয় আনমণি নিজের হাতে বস্তায় ভরে নেয় আয়না কি নির্বিকার ওই মুখ দু হাতে অনেকটা চাল ফাউ দিতে গেলে এটাই আশ্চর্য আয়না ভুরু কুঁচকে বলে ভিক্ষে নেই বোন ভিক্ষে না ফাও টাকা মিটিয়ে আয়না গম্ভীর মুখে বলে আজকাল ফাউয়ের চলন নেই তারপর বস্তার মুখে দড়ি বাঁধতে থাকে তিরিশ কিলো চাল অবহেলায় তুলে নিয়ে যায় রডে চাপায় দড়ি দিয়ে কষে বাঁধে আনমনি কাছে গিয়ে বলে এই রোদে যাবা একটু জিরিয়ে নেবে না বহিন আয়না কেমন হাসে না ভাই সে কপাল তো করে আসেনি সাইকেল ঠেলতে ঠেলতে সে বেরিয়ে গেলে আনমনি ফিরে আসে বারান্দায় উঠে একটুখানি আনমনি দাঁড়িয়ে থাকে তারপর ঘরে ঠোকে বাদশা দুপুরের ঘুম দিচ্ছে এ তার নতুন অভ্যাস আনমনি তাকে গুঁতো মেরে ফিস করে বলে জানো কে এসেছিল বাদশা চোখে বুঝে থেকে শুধু বলে জানি